মারা যাওয়ার পর খরচ খাওয়ানোর বিধান কোরআন ও হাদিস দ্বারা আলোচনা করেন। মানুষ মারা যাওয়ার পর খরচ খানা, বুঝতে পারলাম না আমাদের ভাষা। আচ্ছা 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 ভাই, প্রশ্ন করেছেন, মানুষ যদি মারা যায় তার নামে তিন দিনা, চল্লিশ দিনা, এই এগারো দিনা বিভিন্ন মিলাদ করা হয়, এমনকি মৈত্রী খানা নামে একটা খানা প্রচলিত আছে, এগুলো করে, এগুলো বিধান কি? ভাই দীর্ঘদিন যাবৎ ধরে আমরা বলে আসছি যে এগুলো ইসলামে অনুমোদিত নয়, এগুলো বিদআত। তবে এগুলো কাজ যারা করে, হানাফি ভাইদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি তারা করে। হানাফি ভাইদের একটা বিখ্যাত কোরআনের তাফসির আছে, তাফসির না তাফসিরে মারেফুল কোরআন, নাম কি, লেখকের নাম মুফতি শফি সাহেব, তিনি লিখেছেন। মহিউদ্দিন খান আপনার বাংলাদেশের একজন লেখক, মাজহাবে হানাফি আকিদায় দেওবন্দী, তিনি অনুবাদ করেছেন বাংলাতে। তাফসিরে মারেফুল কোরআন খুলবেন, সূরা বাকারা সংখ্যা দুই আয়াত নম্বর একচল্লিশ, পৃষ্ঠা নম্বর ৩৫, ডান দিকে চলে যাবেন, ১৫ থেকে ২৫ নম্বর লাইন পড়বেন, পরিষ্কারভাবে লিখেছে মৃত ব্যক্তির নামে মিলাদ পড়া, কিয়াম করা, বিভিন্ন রকমের দুরুদ পড়া, ছোলা গোনা, বোট গোনা, চল্লিশে খানা করা, সব বিদাতে সাইয়া। কে বলেছে ভাই? আমি আমি ফতোয়া দিইনি ভাই, আমি জাস্ট পড়েছি তাই বলে দিলাম। তারা বলেছেন যে মৃতদের নামে এইসব কারুষ মানে কার্য করা, এগুলো বিদাতে সাইয়া। বিদাত প্রসঙ্গে কি এটা আমি বলতে পারি, তবে আমি এটাও নিজের থেকে বলতে চাই না, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনাতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলছেন মান আমেল আমালা লাইসা আলাইহি আমরুনা ফারাদ্দুন, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের পক্ষে আল্লাহর কোনো নির্দেশ নেই, অর্থাৎ আল্লাহ বলেননি, করেননি, অনুমোদন দেয়নি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। অবশ্যই যেসব কার্যগুলো করা হয় এগুলো আল্লাহ বলেননি, করেননি এবং অনুমোদন দেয়নি, অবশ্যই মারদুদ, প্রত্যাখ্যাত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হাদিসের সহিহ বুখারী হাদিস নম্বর ২৬৯৭, সহিহ মুসলিম হাদিস নম্বর ১৭১৮, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর ১৪, সহিহ আবু দাউদ হাদিস নম্বর ৪৬০৬, মিশকাত হাদিস নম্বর ১৪০, সহিহ তারগিব হাদিস নম্বর ৫০। সমস্ত মুহাদ্দিস নয়, সহিহ বুখারীর যেহেতু হাদিস, মুসলিমের যেহেতু হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই এটা বাতিল মারদুদ, এটা হানাফি ভাইদের ফতোয়া।